শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফতুল্লাপাড়া বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমে। আমি সুবিধা সহকারী শিক্ষক ফতুল্লাপাড়া বিশ্ববিদ্যালয়। আজকে আবার অনেকদিন পরে আমার নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস নেওয়ার উদ্দেশ্যে আমি চলে আসলাম তোমাদের কাছে। আমার নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আমার পূর্ববর্তী অনেকগুলো ক্লাসই হয়েছে, আজকে আমি তাদের সাথে এসেছি একটা কবিতার ক্লাস নিয়ে। আশা করছি আমার সকল শিক্ষার্থীরা বাসায় আছে, সুস্থ আছে, এবং এই করোনা মহামারীতেও এখন পর্যন্ত তারা তাদের কি স্বাস্থ্যবিধি মেনে চলছে, বাসায় থেকে অবশ্যই পাঠ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাহলে চলো শুরু করা যায়। প্রত্যেকে আমার সাথে ক্লাসটা শুরু করার আগে নিশ্চয়ই বোর্ডের দিকে লক্ষ্য রাখছো যে আজকে আমি যে কবিতার ক্লাসটা নিব সেটাতে লেখা কি, কবিতাটার নাম হচ্ছে জুতা আবিষ্কার, এবং কবিতাটি লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখন কি কবিতার নাম শুনে খুব হাস্যকর মনে হচ্ছে যে এটা কেমন কবিতা, জুতা আবিষ্কার? দেখো, তোমরা প্রত্যেকেই 208 নম্বর পৃষ্ঠাটা যদি খুলে কবিতাটা বই সামনে রেখে আমার ক্লাসটা করো, তবে বুঝতে পারবে যে এই কবিতাটা একটা দীর্ঘ কবিতা। এবং দেখো এই কবিতাটার মধ্যে কি নেই, প্রত্যেকটা কবিতার আগে কিন্তু কি থাকে, কবি পরিচিতি থাকে। কিন্তু তোমাদের মনে হতে পারে যে আল্লাহ এই কবিতা দেখে কবি পরিচিতি নেই। এই কবিতার কবি পরিচিতি কেন নেই দেখো, আমরা প্রত্যেকেই কি রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা সাহিত্যকর্ম কিন্তু আমাদের সিলেবাস অনুযায়ী পড়েছি, সেটা কি ছিল, সেটা ছিল শুভা। সেই শুভা গল্পটার যে পরিচিতি সেটাই কিন্তু জুতা আবিষ্কার কবিতার সে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি হবে। এই কারণে আমরা সেই শুভা গল্পের যে পরিচিতিটা আছে, লেখক পরিচিতি, সেটাই আমরা আবার পড়ব। এখন মনে হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে এত জানার কি আছে, অবশ্যই কি প্রত্যেকটা সাহিত্যকর্ম যে সৃষ্টি করে সেই যে প্রণেতা তাকে কি করতে হয় আমাদেরকে জানতে হয়। যদিও আমরা তাদের সম্পর্কে অনেক জানি, তারপরও নতুন করে আমাদেরকে আরও একটু জানতে হয় যে নতুন কোনো তথ্য জানার জন্য, যে তথ্যটা আমরা হয়তো মানে নিচের ক্লাসগুলোতে পাইনি, উপরের ক্লাসগুলোতে আরও হয়তো কি ভালোভাবে পেতে পারি সেজন্য। দেখো তাহলে আছে, আমি তোমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিচিতিটা সেটা নিয়ে ক্লাসটা করব। প্রত্যেকেই তোমরা 11 পৃষ্ঠায় যেতে পারো, গিয়ে দেখতে পারো যে কী লেখা আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল দেওয়া আছে 25 বৈশাখ 1268 সালে, 7 মে 1861 খ্রিস্টাব্দ। তাহলে আমরা কী পেলাম, যে জন্মসালটা পেলাম 25 বৈশাখ 1268, এবং তোমার ইংরেজিতে কী আছে 7 মে 1861। দেখো আমি কিন্তু বোর্ডে লিখে রেখেছি 1861, তাহলে বাংলার সাথে পাচ্ছি 25শে বৈশাখ। এরপর লক্ষ্য করো, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তার জন্মগ্রহণ করেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা তার পিতার নাম পাচ্ছি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে তোমাদের দেখো নৈমিত্তিক হিসেবে আসতে পারে যে তার পিতা বা তার পিতামহের নাম কী ছিল। এরপরে যে বিষয়টা আছে, বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি, কিন্তু সাহিত্যের বিচিত্র ক্ষেত্রে তার কবি প্রতিভা উন্মেষ ঘটে। উন্মেষ কথাটার শব্দটার অর্থ কী, মানে হচ্ছে কি শুরু হওয়া এবং একেবারে নতুন উদ্যমতার সাথে, এই কারণেই কিন্তু উন্মেষ শব্দটার ব্যবহার। মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয়। তাহলে বনফুল কাব্যটা তার কত বছর বয়সে প্রকাশিত হচ্ছে, 15 বছরে। তাহলে তার প্রথম কাব্যগ্রন্থের নাম আমরা কী পাচ্ছি, বনফুল, এবং সেটা কত, 15 বছর বয়সে। এরপর দেখো লক্ষ্য করবে যে বলছে 1913 সালে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। তাহলে এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন কে, রবীন্দ্রনাথ ঠাকুর, এবং কত সালে, 1913 সালে। দেখো সালটা সবাই মনে রাখবে, 1913 সালে আমরা কী পাচ্ছি, প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছি কে, রবীন্দ্রনাথ ঠাকুর। এবার দেখো, বস্তুত তার একক সাধনায় বাংলা ভাষা ও সাহিত্যের সকল শাখা দ্রুত উন্নতি লাভ করে এবং বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়। তিনি একাধারে সাহিত্যিক,
দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক ও অভিনেতা। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক পরিচিতি কি, তাহলে তিনি কি একাধারে কিন্তু সবই করে দিচ্ছেন। তিনি একাধারে হচ্ছে সাহিত্যিক, দার্শনিক, শিক্ষাবিদ, সুরকার, নাট্য প্রযোজক এবং অভিনেতা। দেখো তাহলে তিনি কি কি সাহিত্যকর্ম রচনা করেছেন। কাব্য, ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান ইত্যাদি সব সাহিত্যের সকল শাখায় তার অবদানে সমৃদ্ধ। এবার দেখো তোমাদের বইতে লক্ষ্য রাখবে যে তার অজস্র রচনা আছে। অজস্র রচনার মধ্যে আমি একটু আগে কি বলেছিলাম, সাহিত্যের সকল শাখায় তার পদচারণা ছিল। এ কারণে তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে লক্ষ্য করবে যে আমি সাহিত্যকর্ম লিখে তার সাহিত্যকর্মগুলোর নাম দিয়ে দিয়ে কোনটার কি হিসেবে পরিচিতি সেটা কিন্তু লিখে দিয়েছি। আর এটা লেখার মূল উদ্দেশ্য এ কারণে যে তোমরা যদি কি তোমাদের জ্ঞানের ভাণ্ডারের সাথে সাথে তোমাদের যে উত্তর দিতে সুবিধা হবে আসলে তার কোন সাহিত্যকর্মের কি নাম। তাহলে প্রত্যেকে একবার বোর্ডের দিকে লক্ষ্য করো, দেখো তার কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থগুলোর নামের মধ্যে আমরা কি পেয়েছি, মানসী, সোনার তরি, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ। তাহলে এই সাহিত্যকর্মগুলোর নাম যা জানছি এগুলোকে বলা হচ্ছে কাব্যগ্রন্থ। প্রশ্ন আসতে পারে তোমাদের যে বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের কি ধরনের সাহিত্যকর্ম, তখন কি উত্তর হবে, কাব্যগ্রন্থ। এরপরে দেখো পরেরটা দিয়েছেন উপন্যাস। তার উপন্যাসের নাম গুলো কি কি আছে দেখো, চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা। এই যে দেখো শেষের কবিতা, এটা যদি তোমাদের না জানা থাকে যেটা আসলে কি ধরনের সাহিত্যকর্ম, তখন কিন্তু তোমাদের কি মনে হবে শেষের কবিতা, যেহেতু কবিতা লেখা তাহলে নিশ্চয়ই এটা কাব্যগ্রন্থ। মূলত এটা কিন্তু কাব্যগ্রন্থ নয়, এটা কি উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। এর পরবর্তীতে দেখো দেয়া আছে নাটক। নাটকে আমরা কি কি পেয়েছি, বিসর্জন, ডাকঘর, রক্তকরণী, এই তিনটা নাটকের নাম তোমাদের পাঠ্যবই উল্লেখ আছে। এরপরে দেখো লেখা আছে পাঠ্যবই গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ হচ্ছে তার গল্পগ্রন্থের নাম এবং এই গল্পগুচ্ছর মধ্যে অসংখ্য গল্প আছে, এই জন্য একত্রে ছোট গল্পগুলো একত্রে তার কি নাম হচ্ছে গল্পগুচ্ছ। এরপরে আছে প্রবন্ধ গ্রন্থের নাম বিচিত্র প্রবন্ধ, এবং এই বিচিত্র প্রবন্ধের মধ্যে অনেকগুলো প্রবন্ধ একসাথে আছে। তাহলে দেখো আমরা কি পেলাম, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলোর আমরা নামটা জানতে পারলাম যে তার কোন সাহিত্যের কি নাম। এরপর লক্ষ্য করো যে বিশেষভাবে উল্লেখযোগ্য, তিনি অসংখ্য কিছু রচনা করেছেন কিন্তু এগুলো হচ্ছে উল্লেখযোগ্য যেগুলো তোমাদের পাঠ্যবইয়ে আছে। এরপর লেখা আছে 22শে শ্রাবণ 1348 সালে 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে কলকাতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফলে জন্ম পেয়েছি 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ, আর তার মৃত্যু সালটা কত বলা হচ্ছে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তাহলে হচ্ছে কি 22শে শ্রাবণ 1348। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখবে যে এই যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতিটা, আমরা এটা কি করলাম, আমরা এটা বিশ্লেষণভাবে এটা বর্ণনা করলাম এই কারণে যাতে কি করা যায় যে তার সাহিত্যকর্ম সম্পর্কে যেমন জানা যাবে এবং কি তার যে সাহিত্যকর্মগুলোর কোনটার কি নাম সেটাও আমরা সুস্পষ্টভাবে কি করতে পারবো, উত্তর লিখতে পারবো। তাহলে আজকে কি ছিল এই জুতো আবিষ্কার কবিতার রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি ছিল। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। পরবর্তী ক্লাসে আমরা কি করব, কবিতার মূল বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই।